প্রতিদিনের ওঠাপড়ার একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে, শরীরের ক্লান্তি ভুলাতে, মনকে ছুটি দিতে ঘর থেকে শুধু দুপা বাড়ালেই কলকাতার খুব কাছেই আপনাকে হাতছানি দিয়ে ডাকছে লাল মাটির দেশের রহস্যঘন জঙ্গলমহলে এক দম বন্ধ করা সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার ঠিকানা। অধুনা ঝাড়গ্রাম জেলার সদর থেকে মাত্র 45 মিনিটের সড়কপথের দূরত্বে অবস্থিত গোপীবল্লভপুর 2 ব্লক, যার প্রচলিত নাম বেলিয়াবেড়া ব্লক, আসার পথে চোখে পড়বে নাদনগেড়িয়ায় আঞ্চলিক মানুষদের প্রিয় ভাবাবেগের টুসু মন্দির। উৎসবে পার্বণে এখানে পরম বিশ্বাসে পুণ্যার্থীদের ভিড় জমে। সুবর্ণরেখার ধারে বেলিয়াবেড়ার কাছে থাকা জাহানপুরের পীরথানও আপনার দ্রষ্টব্যের তালিকায় থাকতেই পারে। প্রকৃতির এক অপার্থিব সৃষ্টি সযত্নে লালিত হচ্ছে এখানে। নদী থেকে ভেসে উঠেছে অনেক প্রত্নতাত্ত্বিক দেবমূর্তি। ঘুরতে ঘুরতে চলে আসুন ব্লকের প্রধান কার্যালয় বেলিয়াবেড়ায়, যেখানকার রাজবাড়িতে ইতিহাস যেন থমকে আছে। লাগোয়া বেলিয়াবেড়া বাজারে চলে নিত্যদিনের বিকিকিনি। বেলিয়াবেড়ার ডিগ্রি কলেজটিও এলাকার শিক্ষা উন্নয়নের সুযোগে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। 5 বছরে মানে পঞ্চায়েত সমিতি এবং ব্লক, এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, পিছনখানে সামনের দিকে না অনেকটাই গাছপালায় ভর্তি ছিল, পরিষ্কার করেছি এবং এই পুকুরটা পুরো ছিল, এটাকে আমরা মাটি কিছুটা ভরাট করে মঞ্চ বানিয়েছি একটা, আর চারিদিকে সাফা করেছি, পরিষ্কার করেছি আর কি। আর অফিস আমরা অনেকটাই পরিকাঠামো আমরা বানিয়েছি আর কি। অফিসটা এই রানটুয়া যে গোপীবল্লভপুর কাছে একটা বিশ্বাড়া আছে, সেখানেও একটা আমাদের আদিবাসীদের জন্য একটা বিশ্রা অতিথি নিবাস আমরা বানিয়েছি। তো মানুষের যে চাহিদা, মানুষ কী চাইছে, সেই মানুষের কথা ভেবেই যেটা যেখানে দরকার আছে আমরা সেটা করছি। এবার গন্তব্য ব্যাঘ্রেশ্বর মন্দির। মন্দির লাগোয়া চত্বরে এখানে গড়ে উঠছে একটি ITI। দেবাদিদেব মহেশ্বর এখানে ব্যাঘ্রেশ্বর নামে পূজিত হন। খুব জাগ্রত এই মন্দির, নানা মনস্কামনা পূরণের আশায় পরম বিশ্বাস নিয়ে বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তেরা আসেন। পাশেই রয়েছে মা কালীর মন্দির ও পূজারীর আশ্রম। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে সুন্দরী ডুলুং নদী। গ্রীষ্মে তার পা ডোবানো জল দেখে আন্দাজি করা যায় না বর্ষার দুকুল ছাপানো খরস্রোত। মন্দির থেকে সিঁড়িপথে পুণ্যার্থীরা নেমে যান ডুলুংয়ের তীরে। পুণ্যতোয়া ডুলুংয়ের জলে স্নান করে জল নিয়ে হয় শিবের আরাধনা। নতুন দিঘির মাঠ পেরিয়ে ডুলুংয়ের অপর পারে রাঁজিয়াতে তৈরি হয়েছে পিকনিক স্পট। শীতের নরম রোদে পিঠ দিয়ে প্রকৃতির কোলে বনভোজন সবসময় এক অন্য মাত্রা এনে দেয় ছোট্ট অবসর জীবনে। এখানেই রয়েছে মৌবন, মৌমাছি প্রতিপালন কেন্দ্র, যা মধু তৈরির স্বনির্ভর প্রকল্পের সাথে যুক্ত। সকাল থেকে ঘুরতে ঘুরতে নদীর পাড়ে অজানা পাখির কলতানে অনেক ভালো লাগা নিয়ে একটু আয়েস করে রাত পোহানোর ব্যবস্থা রয়েছে ডুলুং প্রকৃতি পর্যটন কেন্দ্রে। হঠাৎ খেয়াল হবে দিনের ঝকঝকে রোদ যেন দিনের শেষে খানিক নরম হয়ে আসছে। সারা দিনের কাজের শেষে সুজি মামারও ঘরে ফেরার পালা। রাত যেন একটু তাড়াতাড়ি নামে এখানে। দূরের কোনো গ্রাম থেকে ভেসে আসা ধামসা মাদল ও মেঠো বাঁশির সুর। আর যদি একটু দিনক্ষণ দেখে আসা যায়, তাহলে পূর্ণিমা রাতের চাঁদ আপনার জন্য অপেক্ষা করবে তার অপার জ্যোৎস্না নিয়ে। মাঠ ভর্তি ঘাসের ডগায় সজল মুক্তদানা ও পাখির কলস্বর আপনাকে উপহার দেবে এক ঝকঝকে প্রশান্তিময় দিনের সূচনা। পরবর্তী ঠিকানা চণ্ডীআস। বাহরুনা জঙ্গলের পাশে চণ্ডীআসে গড়ে উঠেছে ভেষজ উদ্যান সৃষ্টি। এককালের রুক্ষ মাটিতে
আজ ফলের বাগান, সবজির বাগান ও ঔষধি গাছপালার সবুজ সমারোহ। রয়েছে একটি হাঁস প্রতিপালন কেন্দ্র। প্রতিপালন কক্ষের দরজা খোলার সাথে সাথে এক ঝাঁক হাঁস হেলে দুলে ঝাঁপিয়ে পড়ে পুকুরের জলে, জলে জলে হুটোপুটি। ঠিক যেন ছুটির ঘণ্টা শুনে স্কুল গেট খুলে ছুটে আসা এক ঝাঁক খুদে স্কুল পড়ুয়া। ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আমরা বিশেষভাবে যেটা করছি, পর্যটকরা এখানে এসে যাতে থাকতে পারেন তার ব্যবস্থা করা। সরকার এ বিষয়ে বিশেষভাবে উদ্যোগ নিচ্ছে। আমাদের এখানকার স্বনির্ভর দল মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে ট্যুরিজমের সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন, এই পর্যটন শিল্পের মধ্যে দিয়ে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন হবে, এটাও আমরা কিন্তু আশা রাখছি। গোপীবল্লভপুর দুই ব্লকে উন্নয়নের দৌলতে গড়ে ওঠা নানা শহুরে আয়াস চোখে পড়ে পথ চলতে। ফেকোমোড়ের বাজার হয়ে আপনি পৌঁছে যাবেন তপশিয়ামোড়ের মার্কেট কমপ্লেক্সে। এর কাছেই রয়েছে কন্যাশ্রী মঞ্চ। গ্রামদেশে নানা অনুষ্ঠান পরিবেশনার এমন আধুনিক প্রেক্ষাগৃহ সহজে চোখে পড়ে না। আমাদের নবগঠিত ঝাড়গ্রাম জেলায় আটটি ব্লকের মধ্যে অন্যতম ব্লক হল গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তথা বেলিয়াবেড়া ব্লক। এই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের আনাচে কেনাচে বহু ঐতিহাসিক স্থল, প্রাকৃতিক স্থল রয়েছে যার পর্যটনের গুরুত্ব অপরিসীম। যেভাবে গোপীবল্লভপুর টু ব্লকে আমাদের উন্নয়নের কাজকর্ম চলছে, তাতে ঝাড়গ্রাম জেলার মধ্যে এই ব্লকটি অন্যতম উন্নত ব্লক হিসাবে আগামী দিনে পরিচিত হবে, এই আশা রাখি। সেখান থেকে কুলিয়ানার হাতিপাতায় তৈরি হতে থাকা উদ্যান, সেখান থেকে গন্তব্য চৌরেশ্বর মন্দির, পাশে রয়েছে দুর্গা দালান, দালান সংলগ্ন বাজার। লালমাটির পথ ধরে এগিয়ে গেলেই চোখে পড়বে অনারম্ভর আয়োজনের সামান্য কিছু আশ্রমিকদের নিয়ে গড়ে ওঠা বহু পুরনো একটি আশ্রম। আশ্রমের অনতি দূরে না চাইলেও আপনার চোখে পড়বে আকাশমণি গাছের বিস্তীর্ণ অঞ্চলের বনসৃজন। পাশ দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা। এই জঙ্গলমহলের প্রাণ পুরুষ বিরসা মুন্ডার মূর্তি দেখা যায় বিরসা ডেরায়। সাঁওতাল মানুষদের পরম বিশ্বাসের স্থান দামোদর। দূর থেকে সুবর্ণরেখাকে চোখে রেখে ধীরে ধীরে পৌঁছে যাওয়া কুঠিঘাটে। নদীর পাড়ে রয়েছে পিকনিক স্পট, গড়ে উঠছে ইকো পার্ক, রয়েছে নতুন সংস্কার করা কালী মন্দির, প্রাচীন মন্দিরটিও পাশে দাঁড়িয়ে। সামনে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আশ্রম। আর রয়েছে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় নীলকর সাহেবদের অত্যাচারের এক সাক্ষী, কোনো এক নীলকর সাহেবের ভগ্নপ্রায় কুঠির ধ্বংসাবশেষ। আশ্চর্যজনকভাবে রুক্ষ মাটির খরতাপের মধ্যেও এখানে দেখা যায় নদীর পাড়ের ধাপে গড়ে ওঠা জেলার একমাত্র চা বাগান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে প্রভাবিত করবেই। পীতবর্ণা সুবর্ণরেখার ধারে বসে থাকতে ভীষণ ভালো লাগবে। কথিত আছে সুবর্ণরেখার বালুতটে নাকি সোনা পাওয়া যায়, তাই নদীর এই নাম। সূর্যাস্তের রং সুবর্ণরেখাকে করে তোলে সোনা রাঙা। মন চাইলে বাঁধানো পাড় ঘেঁষে হেঁটেও চলা যায়। এই অনির্দেশ্য হাঁটার মধ্যে একটা মাদকতা আছে। নিঝুম এই পথে যত দূর চোখ যায় বিশাল জলরাশি, পায়ের তলায় কাঁকুড়ে মাটি। হাঁটতে হাঁটতে হঠাৎ একসময় যখন অনুভব করবেন শুকনো পাতার নূপুর বাজছে, পাখিদের কিচিরমিচির আর জঙ্গলের নিজস্ব অর্কেস্ট্রা, তখন আকাশ জোড়া রঙের খেলায় সূর্যদেবের ঘরে ফেরার পালা। সারাদিনের ঘোরাঘুরির শেষে মনও তখন খোঁজে গ্রাম্য পরিবেশে শহুরে আয়াস, তাও মিলবে। এখানে রয়েছে নানা আধুনিক আয়োজন সহ সুবর্ণরেখা প্রকৃতি পর্যটন কেন্দ্র। সন্ধে হতে লজ ঘিরে ঝিঁঝির ডাক
জোনাকির আলো রোশনায় আর আকাশ জুড়ে লক্ষ তারার আঁকি বুকি। ঘর থেকে দূরে প্রকৃতির রাজ্যে নিছক বিনোদন কিংবা ঘরোয়া আড্ডা অথবা অরণ্যের দিনরাত্রি সহজ পাঠ নিতে নিতে মধুময় সুখবিলাস। ফেরার পথে কেবলই মনে হবে, এটা চিরকালের ঠিকানা নয় বটে, তবু ঈশ্বরের কৃপায় আর নিসর্গের বৈচিত্র্যের মাঝে এ পরবাসে যতটুকু সময় কাটানো হল তা অমূল্য, অতুলনীয়, অনির্বচনীয়, শুধুই অনুভবের।